হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সাউথ ইন্ডিয়ার সুপারস্টার তারকা জুনিয়র এনটিআরের সেরা দশটি মুভি নিয়ে। আমাদের আজকের ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন নন্দমুরি তারকা রামা রাও অর্থাৎ জুনিয়র এনটিআরের ধুমধারাকা অ্যাকশন, এন্টারটেনমেন্ট আর এক্সট্রা ইমপ্রেশনে ভরপুর দশটা মাথা নষ্ট করা মুভি সম্পর্কে, যে মুভিগুলো রিলিজ হওয়ার সাথে সাথে বক্স অফিসে ঝড় তুলেছিল। তো বন্ধুরা, দেরি না করে চলুন দেখে আসি আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি মাঝপথে ইতি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নাম্বার 10, সিমহারদি। প্রথমে শুরু করা যাক জুনিয়র এনটিআরের সিমহারদি মুভিটি নিয়ে। 2003 সালে রিলিজ হওয়া 170 মিনিটের এই মুভিটি বক্স অফিসে সাড়া ফেলে দেয়। এনটিআরের এই মুভিতে রয়েছে ফাটাফাটি অ্যাকশন আর এন্টারটেনমেন্ট, যা আপনাকে একেবারে তাক লাগিয়ে দেবে। 6-8.5 কোটি টাকার বাজেটের মুভিটি বক্স অফিসে আয় করে 46 কোটি টাকা। নাম্বার 9, রাখি। এবার আসা যাক জুনিয়রের রাখি মুভিটি নিয়ে। 2006 সালের 22 ডিসেম্বর রিলিজ হওয়া রাখি মুভিটি অভিনেতা জুনিয়র এনটিআরের সেরা মুভির তালিকায় 9 নম্বরে রয়েছে। এই মুভিতে রয়েছে ফাটাফাটি অ্যাকশন মুভ, পাশাপাশি সুন্দর এক কাহিনী। মুভিটি রিলিজ হওয়ার সাথে সাথে বক্স অফিসে তুমুল ঝড় তোলে। পরবর্তীতে মুভিটি 2007 সালে হিন্দি ডাব ভার্সন দি রিটার্ন অফ কালিয়ার নামে নতুনভাবে প্রকাশিত হয়। আপনি যদি চান তাহলে ইউটিউবে মুভিটির ডাব ভার্সনটি দেখে নিতে পারেন। নাম্বার 8, স্টুডেন্ট নাম্বার 1। 2001 সালের 27 সেপ্টেম্বর রিলিজ হওয়া স্টুডেন্ট নাম্বার 1 মুভিটি জুনিয়র এনটিআরের একটি অন্যতম সেরা মুভি। এই মুভির কাহিনী অনেকটা রোমাঞ্চকর। ছবিতে তার অভিনয় দেখলে আপনারা এক ভিন্ন রকমের স্বাদ পাবেন। 144 মিনিটের এই মুভিটি আপনি যদি দেখেন তাহলে আপনার সময় নষ্ট হবে না এতটুকু বলতে পারি। তাই বলছি, যদি আপনার হাতে সময় থাকে তাহলে ছবিটি একবার দেখে নেবেন। 1.8 কোটি বাজেটের মুভিটি বক্স অফিস থেকে 12.09 কোটি টাকা আয় করে নিজের এক জায়গা করে নেয়। নাম্বার 7, ইয়ামা দোনকা। সাউথ ইন্ডিয়ার তেলুগু সেরা অভিনেতা জুনিয়র এনটিআরের সেরা মুভির লিস্টে 7 নম্বরে রয়েছে ইয়ামা দোনকা। এই মুভিতে জুনিয়র তার অ্যাকশন আর ডায়লগগুলো এক্সট্রাভাবে উপস্থাপন করেছেন। 2007 সালের 15 আগস্ট রিলিজ হওয়া এই মুভিটি বক্স অফিসে ঝড় তোলে। রিলিজ হওয়ার পর টানা 50 দিন ধরে মুভিটি একটানা সিনেমা হলে চলে। বাজেটের চাইতেও অধিক টাকা আয় করে বক্স অফিসে ব্লকবাস্টার হয়। শীর্ষ তেলুগু চলচ্চিত্রের মধ্যে ইয়ামা দোনকা মুভিটি একটি অন্যতম সেরা মুভি। নাম্বার 6, জান্তা গ্যারেজ। লিস্টে 6 নম্বরে রয়েছে জান্তা গ্যারেজ মুভিটি। এই মুভিতে জুনিয়র এনটিআর সত্যম চরিত্রে অভিনয় করেন। মুভিতে সত্যম একটি গ্রামের ছোট ওয়ার্কশপের মালিক। তার খুব কাছের বন্ধু একটি কলেজ দুর্ঘটনায় তার কলেজ ছাত্রীকে হারায়। পরবর্তীতে তারা জানতে পারে যে তাকে কিছু গুন্ডা ধর্ষণ করেছিল এবং হত্যা করেছিল, আর সেই হত্যার প্রতিশোধ নিতেই সামনে হাজির হন এই সুপার অভিনেতা। পুরো ছবিতে রয়েছে মাথা নষ্ট করা অ্যাকশন মুভ, যা খুব সহজেই আপনাদের নজরে আসবে। 2016 সালের 1 সেপ্টেম্বর 162 মিনিটে রিলিজ হওয়া এই মুভিটি বক্স অফিসে 135 কোটি টাকা আয় করে ব্লকবাস্টার হয়। নাম্বার 5, জয়লাভা কুসা। জয়লাভা কুসা মুভিটি সেরা মুভির তালিকায় 5 নম্বরে রাখা হয়েছে। এই মুভিটির কাহিনী 3 ভাইকে কেন্দ্র করে। মুভিটির কাহিনী একেবারে অসাধারণ, যা আপনার মনে খুব সহজেই জায়গা করে নেবে। এই মুভিতে জয়, লাভা আর কুসা নামে চরিত্রে 3 ভাই অভিনয় করে। জয় 3 ভাইয়ের মধ্যে বড়। এই মুভিতে জয় তার ভাইদের মেরে ফেলতে চায়, কিন্তু পরবর্তীতে তাদেরকে বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ হারায়। পুরো মুভি জুড়ে রয়েছে অ্যাকশন, আর তার পাশাপাশি রয়েছে এক অসাধারণ কাহিনী, যে কারণে 2017 সালে রিলিজ হওয়া এই মুভিটি 175 কোটি আর্ন করে বক্স অফিসে ব্লকবাস্টার হয়। নাম্বার 4, নান্নাকু প্রেমাথো। 2017 সালে 13 জানুয়ারি রিলিজ হওয়া 168 মিনিটের তেলুগু ভাষী 50 কোটি বাজেটের নান্নাকু প্রেমাথো মুভিটি বক্স অফিসে 132 কোটি আর্ন করে ব্লকবাস্টার হয়। জুনিয়র এনটিআরের সেরা মুভির তালিকায় এই মুভিটিকে 4 নম্বরে রাখা হয়েছে। এই মুভিটিতে অভিনয়ের জন্য এনটিআর ফিল্মফেয়ার পুরস্কার পান। পুরো মুভি জুড়ে রয়েছে অ্যাকশন আর এক্সট্রা ইমপ্রেশন। এই মুভির পুরো স্বাদ যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই মুভিটি দেখতে হবে। তাই বলছি, যদি আপনার হাতে সময় থাকে তাহলে অবশ্যই মুভিটি দেখে নেবেন। নাম্বার 3, বৃন্দাভানাম। সাউথ ইন্ডিয়ার সেরা তারকা জুনিয়র এনটিআরের বৃন্দাভানাম একটি কমেডি আর রোমান্টিক মুভি। লিস্টে 3 নম্বরে রাখা হয়েছে এই মুভিটিকে। আমার পছন্দের মুভির মধ্যে একটি হলো বৃন্দাভানাম। এই মুভিতে রয়েছে চমৎকার এন্টারটেনমেন্ট। এর পাশাপাশি মুভিটির অ্যাকশনগুলো ছিল একেবারে অনবদ্য।
2010 সালে মুক্তি পাওয়া এই মুভিটি বক্স অফিস থেকে 55 কোটিরও অধিক টাকা আয় করে বক্স অফিসে ব্লকবাস্টার হয়। নাম্বার 2 আরাবিন্দা সামিথা ভীরা রাঙ্গাভা। জুনিয়র অ্যান্টিয়ারের সেরা 10টি মুভির মধ্যে 2 নম্বরে আছে এই মুভিটি। 2018 সালে রিলিজ হওয়া এই মুভিটি মূলত ড্রামা আর অ্যাকশনের উপর নির্ভর করে নির্মিত হয়েছে। এই মুভিতে শুরুর দিকে যে অ্যাকশন মুভগুলো দেখানো হয়েছে তা এক কথায় অসাধারণ। আপনি যদি এই মুভিটি দেখতে বসেন তাহলে শেষ না হওয়া পর্যন্ত আপনি আপনার জায়গা থেকে উঠতে পারবেন না। কি অবাক হচ্ছেন? বিশ্বাস না হলে আপনি এখনই মুভিটি দেখতে বসতে পারেন। এই মুভিটি এতটাই ভালো ছিল যে অল্প সময়ের মধ্যে বক্স অফিস থেকে 165 কোটি টাকা আয় করে ব্লকবাস্টারে জায়গা করে নেয়। নাম্বার 1 টেম্পার। লিস্টের সবার শেষে অর্থাৎ 1 নম্বরে রয়েছে টেম্পার মুভিটি। আমার মনে হয় না এই মুভিটি এখনও পর্যন্ত কেউ দেখেনি। আমার পছন্দের মুভির মধ্যে অন্যতম হলো এই টেম্পার। মুভিটিকে সবার প্রথমে রাখার একটাই কারণ, এই মুভির অ্যাকশন, এক্সট্রা ইমপ্রেশন, ড্রামা আর ডায়লগের স্টাইলগুলো একেবারেই অনবদ্য। পুরো মুভি জুড়ে রয়েছে আলাদা এক রোমাঞ্চকর কাহিনী আর ভালো লাগার মতো কিছু মুমেন্ট যা আপনার মনকে আলাদা এক স্বাদ এনে দেবে। এই মুভিটির প্রথম দিকে আপনার খুব একটা রোমাঞ্চকর মনে হবে না, কিন্তু আপনি যখন ধীরে ধীরে মুভিটির মাঝামাঝি পর্যায়ে চলে যাবেন ঠিক তখন পাবেন আসল মজা। তবে হ্যাঁ, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই মুভিটি দেখে আপনি শিহরিত হয়ে যাবেন। 2015 সালের মুক্তি পাওয়া এই মুভিটি বক্স অফিস থেকে 140 কোটি আয় করে ব্লকবাস্টার হয়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। সাউথ ইন্ডিয়ার তেলুগু অভিনেতা জুনিয়র অ্যান্টিয়ারের মুভিগুলোর মধ্যে আপনার কাছে কোনটি সেরা তা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, মন চাইলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।